দেবরা টোল প্লাজার কাছে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার মৃত্যু পাঁচ ফুল চাষী সহ ছজনের। লক্ষ্মী পুজোর দিনে সকালে দুর্ঘটনায় মৃত্যু এবং ছয় আহত চার। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার বুড়ামালা এলাকায়। জানা গিয়েছে খড়গপুর লোকাল থানার বুড়ামালা এলাকা থেকে দেউলটির ফুল মার্কেটে ফুল নিয়ে যাওয়ার জন্য একটি ছোট গাড়িতে ফুল লোড করা হচ্ছিল। সে সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটা লরি ভারী গাড়ি ধাক্কা দিয়ে চম্পট দেয়। ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে। ঘটনাটা আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে ছজন এখানে নিহত হয়েছে এবং এই দুর্ঘটনার জন্য আমার মনে হয় এই দুর্ঘটনার জন্য এনএইচ দায়ী, পরোক্ষভাবে এনএইচ দায়ী। কারণ এনএইচ এর কোনো এখানে আমাদের আবেদন ছিল বারবার সাবওয়ে হোক, কারণ এখানটা একটা ক্রসিং আছে, এই ক্রসিং এর ব্যবস্থা নেই, মানে ফ্লাইওভার হওয়ার আবেদন করেছিলাম, সেটা কোনো মতেই এনারা বলছে হবে না। তো সেইটা আমরা এনএইচ এর কাছে আবেদন রাখছি, কেন হবে না, কি ব্যাপার, সেটা আমাদেরকে ক্লিয়ার করুন। পাশে স্কুলও রয়েছে, পাশে স্কুল আছে, সেখানে কোনো ক্রসিং নেই, তার যে সাবওয়ে আছে সেখানে এক কোমর জল হয়ে আছে, যে বাচ্চারা যেতে পারে না, কোনো ব্যবস্থা নেই এনএইচ এর। আপনারা কি দাবি করেছেন? আমরা দাবি করেছি, এনএইচ না এনএইচ না প্রশাসন কেউ শোনেনি। আজকে সামনে স্টেশন আছে, এই রাস্তা ক্রসিং হচ্ছে রেলওয়ের সঙ্গে যোগাযোগ, তাও হবে না বলছে। কেন হবে না? এই দুর্ঘটনা আজকে নতুন না, এর আগেও অনেক এখানে প্রাণ গিয়েছে। আপনাদের মনে হচ্ছে এসব করলে দুর্ঘটনা এড়ানো যাবে? অবশ্যই, এখানটা একটা ফ্লাইওভার হলে এইসব দুর্ঘটনা থেকে মানে 99% এড়ানো যাবে। দুর্ঘটনা তো 100% এড়ানো যায় না, আমার মনে হয় ফ্লাইওভার হয়ে গেলে এখানে অনেকটা কম হয়ে যাবে। আপনার নাম? আর আমার নাম সৌমিত্র মাঝি, আমি একজন এক্স সার্ভিসম্যান। আজকে ভোর রাত্রে মানে 2:50 নাগাদ আমাদের 5-2 কালিয়াড়া অঞ্চলের ফুল চাষিরা ফুল নিয়ে জীবিকা নির্বাহের জন্য ফুল নিয়ে যেতে যায় এবং সেই অবস্থায় বুড়ামালা বাসস্ট্যান্ডে ওই ফুল লোড করতে থাকে। সেই অবস্থায় একটা সিমেন্ট গাড়ি আসে, সিমেন্ট গাড়ি এসে পুরো পিছনে সপাটে মারে, স্পটেই তিনজন মারা যায় এবং উপর থেকে দুজন পড়ে মারা যায় এবং ড্রাইভারও অনস্পট মারা যায়। হ্যাঁ, ছজন মারা গেছে, 5-6 মারা গেছে। হ্যাঁ, বডি নিয়ে যাওয়া হয়েছে। আমার নাম সৌভিক গোলয়।